31st night কে কেন্দ্র করে এই রাত্রিটাকে ঘটা করে এই রাত্রিতে কিছু একটা করা এই রাত্রিকে কল্যাণকর মনে করা এই রাত্রিতে হইহুল্লোড় করা এই রাত্রিতে বিজাতীয় কালচারকে অনুকরণ অনুসরণ করে একটা তারাবাজি ফোটানো আতশবাজি একটা আতশবাজি ফোটানোর মধ্যে অংশগ্রহণ করা এক জায়গায় নাচ গান হচ্ছে টাকা দিয়ে অংশগ্রহণ করা কোন জায়গায় গান বাজনা হচ্ছে সেখানে আপনি গিয়ে শোনা অথবা তাদেরকে শেল্টার দেওয়া অনুমতি প্রদান করা এই সকল কর্মকাণ্ডগুলো মুসলমান যখন করবে আযাব আর গজব মুসলমানদের দিকে ধেয়ে আসবে ঠিক কিনা বলে ঠিক 31st night এটা আমার কোন সংস্কৃতি না আর এই পশ্চিমা কালচারে যারা নিজেদেরকে গা ভাসিয়ে দেয় মনে করে কি হইছে অসুবিধা নেই নতুন একটা বছর পেলাম আপনি চিন্তা করে নতুন বছরটা কত আযাবের কারণ হতে পারে আপনি বিগত বছরগুলো নিয়ে চিন্তা করেন আমরা মনে করেছিলাম করোনা চলে গেছে আমাদের এই মসজিদের কথাই বলি বিভিন্ন মাহফিলও আমি বলি এই মসজিদে আমরা নামাজ পড়েছি মাত্র 10 জন মুসল্লি এলাও করা হয়েছিল সামনে বসে আছে 10 জন মুসল্লি পুরো আলোচনার মধ্যে শুধু কান্না আর কান্না ছিল যে আল্লাহ আপনি কেমন পরীক্ষা নিচ্ছেন আল্লাহ আপনি কেমন আযাব দিয়েছেন আল্লাহ কি ভয়াবহ আযাব পৃথিবীবাসীর জন্য এই আযাব আর গজবের সময়ে এই মসজিদে মাত্র 10 জন মুসল্লি সালাত আদায় করেছে 10 জন মুসল্লি জুমার দিন আমি দেখেছি বাহিরে অনেক মুসল্লি দাঁড়ায় দাঁড়ায় কাঁদছিলেন আর বলতেছিলেন হুজুর মনে হয় কিয়ামত চলে এসেছে আল্লাহ তাআলা এত বড় ভয়াবহ আযাব আমার দেশকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজেই কাটিয়ে ওঠার তৌফিক দিয়েছে আল্লাহ শুকরিয়া আদায় করছেন কয়জন কয়জন লোক আল্লাহর ঘর মসজিদের দিকে আসছে কয়জন লোক গুনাহ ছেড়ে দিয়েছেন কয়জন লোক নিজেদেরকে ভালো বানিয়েছেন কয়জন লোক সুদ ছেড়ে দিয়েছেন কয়জন লোক অপসংস্কৃতির দিকে যাবেন না বলে দৃঢ়প্রত্যয় হয়েছে কয়জন লোক আল্লাহর নবীর সুন্নতের দিকে এগিয়ে এসেছেন যে না আর জীবনে গুনার দিকে যাব না আল্লাহর গোলামেরা আল্লাহ পাক কাউকে শাস্তি দিতে চান না আল্লাহর দয়া আমার চাইতে কত 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 গুণ বেশি ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিআতা জাযাব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল মানুষের ভিতরে ভালোবাসা ভাগ করে এক ভাগ দিলেন 99 গুণ দয়া মায়া ভালোবাসা রহমত যিনি নিজের কাছে রেখে দিলেন তিনি কে আল্লাহ আল্লাহর দয়া কত বেশি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন তখন মানুষ যখন সীমা অতিক্রম করে ফেলে আজকে তো তাকায় দেখেন কি পরিমাণ সীমা আমরা অতিক্রম করি 31st নাইটে আমার দেশের যুবক যুবতী কতজন নিজেদের চরিত্র নষ্ট করে ফেলে মদ আমার দেশে দেদারসে চলতে থাকে নাচ গান ড্যান্স যে প্রত্যেকটি কারণে আযাব আসতে পারে বিগত দিনে আল্লাহ তাআলা যে গজবগুলো দিয়েছেন গজবগুলোর পিছনে যে অন্যায়গুলো ছিল এর প্রত্যেকটা অন্যায় 31st নাইটে হবে আজ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন 3 বছর পর্যন্ত তাদের উপরে বৃষ্টি হয়নি এরপরে তারা বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আর তো থাকতে পারতেছি না সব চৌচির হয়ে গেছে ফেটে ফসল ফলাদি কিচ্ছু নাই সব শেষ হয়ে গেছে আল্লাহ আপনি মেহরবানি করে বৃষ্টি দেন 3 বছর একটানা বৃষ্টি হয়নি 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিলেন তারা মনে করছিল বৃষ্টি হঠাৎ করে কালো মেঘ শুরু হয়ে গেল আর ওই কালো মেঘের ভিতরে এমন এমন বজ্রপাত শুরু হলো প্রচন্ড আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিন আর জাতিকে ধ্বংস করে দিলেন শুধুমাত্র তাদের অন্যায় ছিল কুফুরি করা কাফেরদের অনুসরণ অনুকরণ এখন চিন্তা করেন আমাদের মধ্যে কত পার্সেন্ট লোক আমরা অনুসরণ অনুকরণ করি আমাদের কালচার আমাদের আদর্শ
সব যেন কাফেরদের অনুকরণ অনুসরণে 31st নাইট হচ্ছে একটা পরীক্ষার রাত্রি যেই পরীক্ষার রাত্রিতে প্রমাণ হবে আপনি কতটুকু মুসলমান হতে পেরেছেন বাদাল ইসলাম গরীবান ওয়সাইউদু গরীবান তুবা লিল খুরাবা ইসলাম বিজয়ী হয়েছে আল্লাহর ব্যতিক্রম কিছু গোলামদের কারণে আবার এই ব্যতিক্রম গোলামদেরকে দিয়ে যিনি ইসলামকে আবারও বিজয়ী বানাবেন তিনি কে সব যুবকেরা 31st নাইট আসলেই হইহুল্লোড় করে না কিছু মানুষ থাকবে ব্যতিক্রম এদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ইসলামকে বিজয়ী বানাবেন এদের কারণে ইসলাম বিজয়ী হবে সুতরাং সব সময়ে খেলায় খেলায় যেন না কাটে এই 2023 ধারণা করা হচ্ছে ভয়াবহ এক বছর হবে আমেরিকার দিকে তাকায় দেখেন এখনি কারেন্ট নাই প্রচন্ড বরফ পড়ার কারণে তুষারপাতের কারণে লোডশেডিং কারেন্ট নাই হিটার নাই মানুষগুলা খুব কষ্টে দিন অতিপাত করছে চিৎকার করে মানুষ কাঁদতেছে পুরো ইউরোপ জুড়ে যে আযাবের ভয়াবহতা দেখা যাচ্ছে আপনি মনে করেন না এই আযাব শুধু তাদের উপরে থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুম্মা মাউতানুম ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনম এমন একটা সময় পৃথিবীর জন্য আসবে ঠান্ডা জনিত মহামারী সারা দুনিয়াকে গ্রাস করে ফেলবে যেটা পৃথিবীকে মৃত্যুপুরী বানায় দিবে সুম্মা মাউতানুম পৃথিবীটা মৃত্যুপুরীতে রূপান্তরিত হবে ইয়াখুযু ফীকুম যেটা তোমাদেরকে ধরবে আর গ্রাস করবে আর তোমাদের মানুষগুলা মৃত্যুপুরীর সাক্ষ্য হয়ে যাবে 2023 ভয়াবহ একটা বছর একদিকে করোনা অর্থনৈতিক মন্দা অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ বা মাজা খোদার যন্ত্রণার মতো আযাব যদি আল্লাহ তাআলা দিয়ে দেন মানুষগুলো কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে বাঁচবে এজন্য আল্লাহর যত গোলাম আছেন এই সময়টা অধিক পরিমাণে তাওবা করার সময় আল্লাহর গোলামরা যদি একটু আল্লাহকে বুঝতো আর তাওবা করতে শিখতো আল্লাহ পাক আযাবটাকে উঠায় নিতেন তাওবার কারণে আল্লাহ আযাব উঠায় নেন আমরা প্রত্যেকে জানি ইউনুস আলাইহিস সালামের কথা তিনি যখন মাছের পেটে চলে গেলেন একদিকে রাতের অন্ধকার আরেকদিকে সমুদ্রের অন্ধকার আরেকদিকে মাছের পেটের অন্ধকার এই তিন অন্ধকারের ভিতরে বসে তিনি দোয়া করতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ কি উত্তর দিলেন فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ آج جو دی اپنا مومن ہوتے بارے اللہ پاک ڈاکے سارا دی بین امرا دعا یونس امرا پوری بھابی کون কেমন করে দোয়া করলে কবুল হবে ইউনুস আলাইহিস সালাম যেন আমাদেরকে বোঝায় দিচ্ছেন মাছের পেটে একটু চিন্তা করেন সমুদ্রের ভিতরে মাছ চলে গেছে সেই মাছের পেটের ভিতরে ইউনুস আলাইহিস সালাম আছে সময়টা দিন না সময়টা রাত অন্ধকার এই অন্ধকারের সময় ইউনুস আলাইহিস সালাম দিন কি রাত সেটা দেখার সময় নেই আল্লাহর কাছে পানাহ চাওয়া লাগবে দোয়া করা শুরু করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহর কাছে কি পরিমাণ ভালো লাগছে দোয়াটা বলেন লা ইলাহা ইল্লা আন আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই সমস্ত নবীদের ঘোষণা ছিল এটা সমস্ত নবীরা তার কওমকে ডেকে একই কথা বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু
সমস্ত নবীরা কওমকে ডেকে বলেছেন ও আমার কওমের লোকেরা আল্লাহকে ছাড়া কোন ইলাহের দিকে তোমরা যাচ্ছ আল্লাহ ছাড়া কোন ইলাহ থাকতে পারে না আল্লাহ ছাড়া কোন মালিক থাকতে পারে না আল্লাহ ছাড়া এমন কেউ নাই তোমাদেরকে বাঁচাবে সব নবীর এই পথে ডেকেছে বিপদে পড়েও এই একই কথার স্বীকারোক্তি দিলেন এরপরে বললেন সুবহানাক আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ আপনি পবিত্র পুত পবিত্র তাসবিহুল একমাত্র তোমারই ইন্নি কুনতু মিনাল যালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আয় আল্লাহ আমার ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আল্লাহর তাওহীদ আর একত্ববাদের ঘোষণা করে দোয়া করলেন এটা দোয়া করার ক্ষেত্রে একটা সিক্রেট বিষয় তাওহীদের ঘোষণা করে দোয়া করা ইউনূস আলাইহিস সালাম যখন দোয়াটা করলেন আল্লাহ পাক দোয়া তো কবুল করলেনই উদগিরণ করে দিল মাছ যেই জায়গায় উদগিরণ করলো আজ অবধি ওমানে সেই জায়গাটা রয়েছে আমার এই ক্ষুদ্র জীবনে আশ্চর্য জায়গা দেখে অবাক হয়েছি বড়ই অবাক করা জায়গায় রাত গভীরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ যখন ছেড়ে দিয়ে চলে গেছে ইউনূস আলাইহিস সালামের মনে পড়ে গেছে কওমের লোকগুলার না জানি কি অবস্থা নবীদের মনে বড় বেশি মায়া থাকে লোকদেরকে দেখতে এসে দেখে দিব্যি চলাফেরা করছে ইউনূস আলাইহিস সালামের মনের মধ্যে প্রশ্ন জেগেছে আল্লাহ আপনি বলেছিলেন আজাব দিবেন এরা কেউ তো মারা যায় না তারা তো আমাকে হত্যা করে ফেলবে আরো বেশি হটকারিতা করবে নবী ইউনূস আলাইহিস সালাম মনে মনে যখন ভাবছিলেন লোকেরা এসে বলল আমরা তওবা করেছি আমাদেরকে যিনি আজাব থেকে হেফাজত করেছেন তিনি কে রেডি হয়ে গেছে যে আজাব যে আজাবের কথা ঘোষণা হয়ে গেছে নবী তার কওমকে রেখে চলে গেছেন সে আজাব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই শুধুমাত্র গোলামদের তওবার কারণে সুবহানাল্লাহ তো তওবা আল্লাহর কাছে এত দামি আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু যে লোকটা আল্লাহর কাছে তওবা করবে কেমন যেন তার কোনো গুনাহই ছিল না তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত আপন বানায় নিবে তওবা করার কারণে আল্লাহ পাক এত প্রিয় বানায় নিবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আপনাকে ডাকতেছেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার আল্লাহ পাক রাত্রি বেলায় ডাকেন আর বলেন গোলাম আয় সারা দিন ধরে অন্যায় করেছিস অপরাধ করেছিস এখন রাত হয়ে গেছে আমি মালিকের কাছে ক্ষমা চাপ তোর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার লিয়াতুবা মুসিউল লাইল আবার দিনের বেলাতে আল্লাহ বলেন গোলাম আয় এখন তো দিন হয়ে গেছে রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছিলি অনেক অন্যায় করে ফেলেছিলি কেউ দেখে নাই যখনই আপনি মাফ চাবেন যিনি মাফ করে দিবেন তিনি কে মা হা কাফি সদরিক ওয়া কারিহতা ইয়াতলা আলাইহি নাস গুনাহ কোন জিনিস গুনাহ তো ওই জিনিস যেটা মানুষের কাছে প্রকাশ হলে আপনার বড় লজ্জা লাগে গুনাহ তো ওই জিনিস মানুষ জেনে গেলে আপনি বড় লজ্জিত হবেন এটার নাম গুনাহ চিন্তা করেন এই রকম গুনাহ প্রতিদিন কত হাজার গুনাহ আমরা করি মানুষ জানলে লজ্জিত হব আমার আপনার জীবনে এরকম কত গুনাহ আছে যে গুনাহগুলা মানুষ জানলে লজ্জিত হব স্ত্রী জানলে লজ্জিত হব সন্তান জানলে লজ্জিত হব
আমার আশেপাশের বন্ধুরা জানলে লজ্জিত হবে এরকম কত গুনাহ আমরা করছি এই গুনাহগুলোর সময় একটু চিন্তা করেন যে আমার আযাব আসছে আমার গুনাহের কারণে ভয়াবহ আযাব আসছে কাজী আমাকে তওবা করা লাগবে এটা মনে করে যদি আল্লাহর গোলামেরা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব থেকে অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ খুব বেশি পরিমাণে সময়টাতে তওবা করবেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন এই সময়টাতে নতুন যে বছর আসছে এটাকে মোটেও মনে করবেন না যে শুধু এটা আনন্দের রাত এই সময়টা এমন আপনি চিন্তা করবেন আল্লাহ জীবন থেকে আরো তো একটা বছর চলে গেল একটা বছরে আমার অর্জন কতটুকু আজকে রাতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দেন আমি কি পাবো আল্লাহ কেমন করে আপনার সামনে দণ্ডায়মান হব কেমন করে আপনার সামনে দাঁড়ায় জবাব দেব এই জবাব দিহিতার কাঠগড়ায় যদি নিজেকে দাঁড় করান দেখবেন সওয়াবের পাল্লা একেবারে হালকা গুনাহের পাল্লা অনেক ভারী গুনাহের পাল্লা অনেক ভারী আসকালু শাইই ফিল মিজান দাড়ি পাল্লা সেদিন খুব ভারী হবে আল খুলুকুল হাসান উত্তম চরিত্র যদি আপনার ভিতরে থাকে খুলুকুল হাসান চরিত্রটা যদি ভালো বানাতে পারেন দাড়ি পাল্লাটাকেও যিনি চরিত্রের কারণে ভারী বানায় দিবেন তিনি কে আল্লাহ এজন্য এই সময়টাকে নিজেকে চরিত্রবান হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করেন যে আল্লাহ আমি চেষ্টাটুকু করেছি আমার চরিত্রটা আমি নষ্ট করি নাই মদ খেয়ে পরনারীর দিকে নজর দিয়ে বিজাতীয় কালচারে নিজেদেরকে ঠেলে দিয়ে অসভ্যতা অশ্লীলতায় আল্লাহ আমি নিজেকে ভাসিয়ে দেই নাই সবার মতো আমি হই নাই আমি একজন মুসলিম আসলামতু লিরাব্বিল আলামিন আমি মালিকের কাছে সারেন্ডার করা আল্লাহর গোলাম সুতরাং আমি নিজেকে অন্য কারো কাছে নত করতে পারি না এই শিক্ষাটুকু যদি আজকের এই জুমা থেকে আমরা নিয়ে অন্তত 31st নাইটের অন্যায়গুলো ছেড়ে দিতে পারি নিজেকে যদি অন্তত অপরাধ মুক্ত রাখতে পারি আপনি বলতে পারবেন যে আল্লাহ আপনি জাতিকে হেদায়েত দান করেন আল্লাহ আমার যুবকদেরকে আল্লাহ আপনি মাফ করেন কিন্তু আমরা এমন হয়ে গেছি গার্জিয়ান থেকে শুরু করে সবাই এখন বিজাতীয় কালচারে আনন্দ করার জন্য উপকরণ কিনে দেয় মা বাপ এজন্য মা বাপ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে এজন্য সন্তান যতই চাক আপনি আত্মঘাতী অস্ত্র সন্তানের হাতে তুলে দিতে পারেন না যেমন খুশি তেমন সাজর নামে এখন যে অনুষ্ঠানগুলো হয় দেখবেন ওই হ্যালোইনের বিভিন্ন ড্রেসগুলো গার্জিয়ানরা কিনে এনে দেয় সন্তানদেরকে আপনি তো বুঝতেছেন না এইভাবে করে একটা সংস্কৃতি থেকে মুসলমানের সভ্যতাকে উঠায় দিয়ে অপসংস্কৃতিকে এইভাবেই পুশ করা হয় একটা সময় আপনি মনে করবেন যেমন খুশি তেমন সাজো মানে হ্যালোইনের ড্রেস পরা আর এই বিশ্বাস এবং চিন্তা তাদের ধর্মীয় চিন্তা হওয়ার কারণে আপনি কেমন মুসলমান হলেন কিভাবে আল্লাহর কাছে আপনি চেহারা দেখাবেন আগেও তো এই ধরনের অনুষ্ঠান হতো সেখানে মানুষ কত রকমের অভিনয় করত বিভিন্ন অভিনয় চর্চা করত চাচা স্বাস্থ্য দাদা স্বাস্থ্য তারপরে কত রকমের কত ঘটক স্বাস্থ্য এগুলো সেজে মানুষকে একটু আনন্দ দিত অভিনয় হতো বাচ্চারা সেজে গুজে একটা প্রাইস নিয়ে আসতো সেইটাকে হঠাৎ করে একটা চেঞ্জ আনার চেষ্টা চলছে খবরদার এই ধরনের কর্মকাণ্ডে বাপ হিসাবে সহযোগী হওয়া যাবে আল্লাহ যেন আমাদেরকে এই মারাত্মক অপরাধগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে পড়েন আমিন শিরক থেকে কুফর থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করেন পড়েন আমিন আমাদের নতুন যে বছরটা আসতেছে আল্লাহ পাক এই বছরটাকে আযাব গজবের পরিবর্তে
نعم ابدي الله تعالى پوری پرنو کرے دیک شکلے پوری آمین شنوانی تو حاضرین ٹھیک امون اکتا شموی آما درو پر دیو تی باہی تو خود چھے شرا پریتھی بیر مدد آبار کرونا بیرے جات چھے دھرونا کرا ہو چھے ایبار شرا پریتھی بیر مدد جا جانو شنکھا چھے ای جانو شنکھا دوش شتنگ شمانوش ای کرونار بھایا بہتا ہے اکرام تو ہوئے مارا جابے پریتھی بیر مانوشن دھارونا مانوش جامنٹا دھارونا کرین ککھنو ککھنو تیمنٹا ہوئے نا اللہ تعالی مہربانی کرین بیدھائے اللہ رب العالمین مانوش کے پرکھانی چھڑے دیں ککھنو ککھنو مانوشن دھارونا چاہیتے بڑو بیپود پریتھی بیر باشی دیکھتے پائے اللہ رب العالمین بڑو بیپود دی دیں ککھنو ککھنو مانوش کے اللہ رب العالمین پرکھانی تدر توبار کرونے خوب اولپو شاستیتی اللہ رب العالمین نجات دیئے دن ککھنو ککھنو توبار کرونے شاستی دیننا اللہ تعالی معاف کرے دن اللہ بڑو دویا اللہ بڑو مایا قرآن الكریم اللہ تعالی بلچن وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ ارشاد ہوچھے بھوئے کرو اللہ فتنہ کی اللہ پاکر فتنہ کی ای فتنہ انہیں بیکھائی شچے حدیث ارمدھے کون فتنہ کی اللہ تعالیٰ بھائی کرتے بولن شمست مفسرین کرام ایک موت ای فتنہ اٹھوئی ہوچے بیبین نو پوکر عذاب بیبین نو پوکر غزب جمن اللہ رب العالمین سامود جاتی کے دھنگشو کرے دیلن شد ایک بکوٹ آواز ہلو प्रचंड भूमिकम्प शुरू हलो मुहूर्तेर भितरे एक आवाजेर मध्य दिए सेई समयेर सबचेईते आदर्शे सेई समयेर सबचेईते आमरा जेमन एखन आधुनिक आधुनिकतार सोआय जारा सबचेईते उत्कर्ष साधन करेछिलो आपनारा एखनो भिडियो देखले अबाक हये जाबेन मदाइने सालेह सालेह आलैहिस सलातु वस्सलामेर कौमेर जे एरिया آجو روئے گے سے شاپ لوگ گلو اللہ رضا بھی شش ہوئے گے سے صالح علیہ السلام تینی شدو بیر ہوئے گے لے آر تینی اسے دیکھ لیں شاپ ظالم گلو شاپ ملوت پاٹن ہوئے شوئے آجھیں ایکٹا بکوٹ آج اللہ رب العالمین تا در کے نستا نبود کرے دیلیں ترا جانچے چھلیں اللہ تائی دیئے چھلیں تر ایک تا اوٹ دیکھتے چھے چھلو جے اوٹ تا دوش ماسر ماسر گربو بوتی ہوئے دوش ماسر گربو بوتی ایک تا اوٹ دیکھتے چھے چھلو اللہ تاؤ دیکھئے چھلو نیدوشن دیکھار پورے شے اوٹے رزق کھار پورے تر دودھ پان کرار پورے نکرشتو کچھو مانور جکن تا کہ حد تا کرار جنن پڑوب دو ہلو ادبوب دو ہوئے جکن حد تا کرلو اللہ پاک عذاب دیئے دھنگش ککھنو ککھنو اللہ رب العالمین مومن در کو پرکھنین ای پرکھنے اور ادشہ ہوچھے ما یسیب المسلم من نصب ولا وصب ولا غم ولا حزن ولا غم حتی الشوکت یشاکها الا کفر اللہ بها من خطایا اللہ ارکنو مسلم غلام اتو شمت پن کری غلام اللہ ارکچی نیجے کے جشو پے دیے چھے ایمان غلام کا اللہ ککھنو ککھنو پری کھائے فلے دیں وَلَا نَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْسِمْ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ اللہ پاک پرکھنے نانا بھاوے بیبشار خطیر مدد دیے پرکھنی بین بھائی بیتی دکھا پرکھنی بین
কখনো মহামারীর মতো আযাব আসবে পরীক্ষা নেবেন কখনো দোকানপাটে ক্ষতি হবে পরীক্ষা নেবেন মানসিকভাবে ভেঙে পড়বেন পরীক্ষা নেবেন কোন একটা কিছু যদি আপনার কাছ থেকে হারায় যায় আপনি খুঁজতে গিয়ে যতক্ষণ সময় ব্যয় করলেন আপনি সামান্য চিন্তিত হলেন এই সময়ের মধ্যে যিনি গুনাহ maaf করে দিয়ে বান্দাকে কবুল করেন তিনি কে আল্লাহ হাত্তা শাওকাতি উশাকুহা এমন কি যদি একটা কাটাও শরীরের ভিতরে বিধে যায় আপনার কষ্ট লাগবে যন্ত্রণা হবে কাটার আঘাতে ক্ষতবিক্ষত হবেন এই কাটার আঘাতে ক্ষত বিক্ষত হওয়ার আগে উহ শব্দটা উচ্চারণ করার আগে যিনি আপনার গুনাহ maaf করে জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবেন তিনি কে পৃথিবীবাসী আল্লাহ পাক কত মহব্বত করে এই পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছে নূহ আলাইহিস সালাতুস সালামের সময় সারা পৃথিবী প্লাবিত হয়েছে আমি ওমানের অনেক বড় বড় পাহাড় দেখেছি মাটির পাহাড় না সব পাথরের পাহাড় একেবারে চূড়া থেকে দেখেছি যে জায়গাগুলোকে প্রত্নতাত্ত্বিকরা এখনো আইডেন্টিফাই করে বলে এই সেই বন্যার দাগের পানিটার সেই লেয়ারগুলো যেগুলো এখনো পর্যন্ত বোঝা যায় যে কি পরিমাণ উঁচা উঁচা পাহাড় সব পানির নিচে ছিল সারা পৃথিবী প্লাবিত হয়েছে সেখানে মাত্র 80 জন পুরুষ আর 80 জন নারী এই 80 জন পুরুষ আর নারীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার সারা দুনিয়াটা আবাদ করালেন আজকের পৃথিবীর অস্তিত্ব আজকে আমার অস্তিত্ব আজকে আমি যে কথা বলতেছি ওই 80 জন পুরুষ আর নারী আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যাদের ঈমানের কারণে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়েছিলেন যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তাদের অপরাধ ছিল তারা শিরকের মধ্যে নিমজ্জিত ছিল তারা নবীকে আযাব আর কষ্ট দিয়েছে গজবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েছেন শেষ করে দিয়েছেন একবার চিন্তা করেন যে শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে শেষ করে দিলেন পৃথিবীতে প্লাবন দিয়ে প্লাবিত করলেন এই সুন্দর সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় আযাব দিলেন এই আযাবের পর বাঁচিয়ে রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন 80 জন পুরুষ আর 80 জন নারী তাদেরকে দিয়ে দুনিয়াটা আবার আবাদ করলেন এবার একটু চিন্তা করেন তো যারা আমরা এই মুহূর্তে আছি আমাদের মধ্যে শিরকের প্রভাব প্রতিপত্তি শিরকের মতো বিষয়ে আমরা কতটুকু জানি আর প্রতিনিয়ত শিরক করি এমন মানুষের সংখ্যা কম না বেশি 31st নাইটকে কেন্দ্র করে এই রাত্রিটাকে ঘটা করে এই রাত্রিতে কিছু একটা করা এই রাত্রিকে কল্যাণকর মনে করা এই রাত্রিতে হইহুল্লোড় করা এই রাত্রিতে বিজাতীয় কালচারকে অনুকরণ অনুসরণ করে একটা তারাবাজি ফোটানো আতশবাজি একটা আতশবাজি ফোটানোর মধ্যে অংশগ্রহণ করা এক জায়গায় নাচ গান হচ্ছে টাকা দিয়ে অংশগ্রহণ করা কোন জায়গায় গান বাজনা হচ্ছে সেখানে আপনি গিয়ে শোনা অথবা তাদেরকে শেল্টার দেওয়া অনুমতি প্রদান করা এই সকল কর্মকাণ্ডগুলো মুসলমান যখন করবে আযাব আর গজব মুসলমানদের দিকে ধেয়ে আসবে ঠিক কিনা বলে ঠিক 31st নাইট এটা আমার কোনো সংস্কৃতি না আর এই পশ্চিমা কালচারে যারা নিজেদেরকে গা ভাসিয়ে দেয় মনে করে কি হয়েছে অসুবিধা নেই নতুন একটা বছর পেলাম আপনি চিন্তা করে নতুন বছরটা কত আযাবের কারণ হতে পারে আপনি বিগত বছরগুলো নিয়ে চিন্তা করেন আমরা মনে করেছিলাম করোনা চলে গেছে আমাদের এই মসজিদের কথাই বলি বিভিন্ন মাহফিলও আমি বলি এই মসজিদে আমরা নামাজ পড়েছি মাত্র 10 জন মুসল্লি এলাও করা হয়েছিল সামনে বসে আছে 10 জন মুসল্লি পুরো আলোচনার মধ্যে শুধু কান্না আর কান্না ছিল যে আল্লাহ আপনি কেমন পরীক্ষা নিচ্ছেন আল্লাহ আপনি কেমন আযাব দিয়েছেন আল্লাহ কি ভয়াবহ আযাব পৃথিবীবাসীর জন্য এই আযাব আর গজবের সময়ে
এই মসজিদে মাত্র 10 জন মুসল্লি সালাত আদায় করেছে 10 জন মুসল্লি জুমার দিন আমি দেখেছি বাহিরে অনেক মুসল্লি দাঁড়ায় দাঁড়ায় কাঁদছিলেন আর বলতেছিলেন হুজুর মনে হয় কিয়ামত চলে এসেছে আল্লাহ তাআলা এত বড় ভয়াবহ আযাব আমার দেশকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজেই কাটিয়ে ওঠার তৌফিক দিয়েছে আল্লাহ শুকরিয়া আদায় করছেন কয়জন কয়জন লোক আল্লাহর ঘর মসজিদের দিকে আসছে কয়জন লোক গুনাহ ছেড়ে দিয়েছেন কয়জন লোক নিজেদেরকে ভালো বানিয়েছেন কয়জন লোক সুদ ছেড়ে দিয়েছেন কয়জন লোক অপসংস্কৃতির দিকে যাবেন না বলে দৃঢ়প্রত্যয় হয়েছে কয়জন লোক আল্লাহর নবীর সুন্নতের দিকে এগিয়ে এসেছেন যে না আর জীবনে গুনার দিকে যাব না আল্লাহর গোলামেরা আল্লাহ পাক কাউকে শাস্তি দিতে চান না আল্লাহর দয়া আমার চাইতে কত 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 গুণ বেশি ইন্নাল্লাহ জালার রাহমাত মিআত জাযাব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল মানুষের ভিতরে ভালোবাসা ভাগ করে এক ভাগ দিলেন 99 গুণ দয়া মায়া ভালোবাসা রহমত যিনি নিজের কাছে রেখে দিলেন তিনি কে আল্লাহ আল্লাহর দয়া কত বেশি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন তখন মানুষ যখন সীমা অতিক্রম করে ফেলে আজকে একটু তাকায় দেখেন কি পরিমাণ সীমা আমরা অতিক্রম করি 31st নাইটে আমার দেশের যুবক যুবতী কতজন নিজেদের চরিত্র নষ্ট করে ফেলে মদ আমার দেশে দেদারসে চলতে থাকে নাচ গান ড্যান্স যে প্রত্যেকটি কারণে আযাব আসতে পারে বিগত দিনে আল্লাহ তাআলা যে গজবগুলো দিয়েছেন গজবগুলোর পিছনে যে অন্যায়গুলো ছিল এর প্রত্যেকটা অন্যায় 31st নাইটে হবে আর জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন 3 বছর পর্যন্ত তাদের উপরে বৃষ্টি হয়নি এরপরে তারা বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আর তো থাকতে পারতেছি না সব চৌচির হয়ে গেছে ফেটে ফসল ফলাদি কিচ্ছু নাই সব শেষ হয়ে গেছে আল্লাহ আপনি মেহেরবানি করে বৃষ্টি দেন 3 বছর একটানা বৃষ্টি হয়নি 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিলেন তারা মনে করছিল বৃষ্টি হঠাৎ করে কালো মেঘ শুরু হয়ে গেল আর ওই কালো মেঘের ভিতরে এমন এমন বজ্রপাত শুরু হলো প্রচন্ড আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিন আর জাতিকে ধ্বংস করে দিলেন শুধুমাত্র তাদের অন্যায় ছিল কুফুরি করা কাফেরদের অনুসরণ অনুকরণ এখন চিন্তা করেন আমাদের মধ্যে কত পার্সেন্ট লোক আমরা অনুসরণ অনুকরণ করি আমাদের কালচার আমাদের আদর্শ সব যেন কাফেরদের অনুকরণ অনুসরণে 31st নাইট হচ্ছে একটা পরীক্ষার রাত্রি যেই পরীক্ষার রাত্রিতে প্রমাণ হবে আপনি কতটুকু মুসলমান হতে পেরেছেন বাদাল ইসলামু গরিবান ওয়া সায়উদু গরিবান তুবা লিল গুরাবা ইসলাম বিজয়ী হয়েছে আল্লাহর ব্যতিক্রম কিছু গোলামদের কারণে আবার এই ব্যতিক্রম গোলামদেরকে দিয়ে যিনি ইসলামকে আবারও বিজয়ী বানাবেন তিনি কে সব যুবকেরা 31st নাইট আসলেই হই হুল্লোড় করে না কিছু মানুষ থাকবে ব্যতিক্রম এদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ইসলামকে বিজয়ী বানাবেন এদের কারণে ইসলাম বিজয়ী হবে সুতরাং সব সময়ে খেলায় খেলায় যেন না কাটে এই 2023 ধারণা করা হচ্ছে ভয়াবহ এক বছর হবে আমেরিকার দিকে তাকায় দেখেন এখনই কারেন্ট নাই প্রচন্ড বরফ পড়ার কারণে তুষারপাতের কারণে লোডশেডিং কারেন্ট নাই হিটার নাই মানুষগুলো খুব কষ্টে দিনাতিপাত করছে চিৎকার করে মানুষ কাঁদতেছে পুরো ইউরোপ জুড়ে যে আযাবের ভয়াবহতা দেখা যাচ্ছে আপনি মনে করেন না এই আযাব শুধু তাদের উপরে থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
ثم موتان ياخذ فيكم ككعاص الغنم এমন একটা সময় পৃথিবীর জন্য আসবে ঠান্ডা জনিত মহামারী সারা দুনিয়াকে গ্রাস করে ফেলবে যেটা পৃথিবীকে মৃত্যুপুরী বানায় দিবে সুম্মা মাউতানুন পৃথিবীটা মৃত্যুপুরীতে রূপান্তরিত হবে ইয়াখুযু ফীকুম যেটা তোমাদেরকে ধরবে আর গ্রাস করবে আর তোমাদের মানুষগুলা মৃত্যুপুরীর সাক্ষ্য হয়ে যাবে 2023 ভয়াবহ একটা বছর একদিকে করোনা অর্থনৈতিক মন্দা অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ বা মাজাআহ খোদার যন্ত্রণার মতো আযাব যদি আল্লাহ তাআলা দিয়ে দেন মানুষগুলো কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে বাঁচবে এজন্য আল্লাহর যত গোলাম আছেন এই সময়টা অধিক পরিমাণে তাওবা করার সময় আল্লাহর গোলামরা যদি একটু আল্লাহকে বুঝতো আর তাওবা করতে শিখতো আল্লাহ পাক আযাবটাকে উঠায় নিতেন তাওবার কারণে আল্লাহ আযাব উঠায় নেন আমরা প্রত্যেকে জানি ইউনূস আলাইহিস সালামের কথা তিনি যখন মাছের পেটে চলে গেলেন একদিকে রাতের অন্ধকার আরেকদিকে সমুদ্রের অন্ধকার আরেকদিকে মাছের পেটের অন্ধকার এই তিন অন্ধকারের ভিতরে বসে তিনি দোয়া করতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহ কি উত্তর দিলেন فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আজ যদি আপনারা মুমিন হতে পারেন আল্লাহ পাক ডাকে সাড়া দিবেন আমরা দোয়া ইউনূস আমরা পড়ি ভাবি কম কেমন করে দোয়া করলে কবুল হবে ইউনূস আলাইহিস সালাম যেন আমাদেরকে বোঝায় দিচ্ছেন মাছের পেটে একটু চিন্তা করেন সমুদ্রের ভিতরে মাছ চলে গেছে সেই মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম আছে সময়টা দিন না সময়টা রাত অন্ধকার এই অন্ধকারের সময় ইউনূস আলাইহিস সালাম দিন কি রাত সেটা দেখার সময় নেই আল্লাহর কাছে পানাহ চাওয়া লাগে দোয়া করা শুরু করলে لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله كسر كي بوري من بحلو لك سي دعاتا بولي لا إله إلا أنت الله أبني چرا كنو إله نائي شمست نبي در غشونا چلو إيتا شمست نبي را تر قوم كي دیکي ایکوی کو تھا بول سن يا قوم اعبدوا الله ما لكم من اله غيره সমস্ত নবীরা কওমকে ডেকে বলেছেন ও আমার কওমের লোকেরা আল্লাহকে ছাড়া কোন ইলাহের দিকে তোমরা যাচ্ছ আল্লাহ ছাড়া কোন ইলাহ থাকতে পারে না আল্লাহ ছাড়া কোন মালিক থাকতে পারে না আল্লাহ ছাড়া এমন কেউ নাই তোমাদেরকে বাঁচাবে সব নবীর এই পথে ডেকেছে বিপদে পড়েও এই একই কথার স্বীকারোক্তি দিলেন এরপরে বললেন সুবহানাক আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ আপনি পবিত্র পুত পবিত্র তাসবিহুল একমাত্র তোমারই ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আয় আল্লাহ আমার ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে আল্লাহর তাওহীদ আর একত্ববাদের ঘোষণা করে দোয়া করলেন এটা দোয়া করার ক্ষেত্রে একটা সিক্রেট বিষয় তাওহীদের ঘোষণা করে দোয়া করা ইউনূস আলাইহিস সালাম যখন দোয়াটা করলেন আল্লাহ পাক দোয়া তো কবুল করলেনই উদগিরণ করে দিল মাছ যেই জায়গায় উদগিরণ করলো আজ অবধি ওমানে সেই জায়গাটা রয়েছে আমার এই ক্ষুদ্র জীবনে আশ্চর্য জায়গা দেখে অবাক হয়েছি বড়ই অবাক করা জায়গায় রাত গভীরে ইউনূস আলাইহিস সালামকে মাছ যখন ছেড়ে দিয়ে চলে গেছে ইউনূস আলাইহিস সালামের মনে পড়ে গেছে কওমের লোকগুলার না জানি কি অবস্থা
নবীদের মনে বড় বেশি মায়া থাকে লোকদেরকে দেখতে এসে দেখে দিব্যি চলাফেরা করছে ইউনূস আলাইহিস সালামের মনের মধ্যে প্রশ্ন জেগেছে আল্লাহ আপনি বলেছিলেন আযাব দিবেন এরা কেউ তো মারা যায় না তারা তো আমাকে হত্যা করে ফেলবে আরো বেশি হটকারিতা করবে নবী ইউনূস আলাইহিস সালাম মনে মনে যখন ভাবছিলেন লোকেরা এসে বলল আমরা তওবা করেছি আমাদেরকে যিনি আযাব থেকে হেফাজত করেছেন তিনি কে রেডি হয়ে গেছে যে আযাব যে আযাবের কথা ঘোষণা হয়ে গেছে নবী তার কওমকে রেখে চলে গেছেন সে আযাব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই শুধুমাত্র গোলামদের তওবার কারণে সুবহানাল্লাহ তো তওবা আল্লাহর কাছে এত দামি التائب من الذنب كمن لا ذنب له যেই লোকটা আল্লাহর কাছে তওবা করবে কেমন যেন তার কোনো গুনাহই ছিল না তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত আপন বানায় নেবে তওবা করার কারণে আল্লাহ পাক এত প্রিয় বানায় নেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আপনাকে ডাকতেছেন ان الله يبسط يده بالليل ليتوب مسيء النهار الله পাক রাত্রি বেলায় ডাকেন আর বলেন গোলাম আয় সারা দিন ধরে অন্যায় করেছিস অপরাধ করেছিস এখন রাত হয়ে গেছে আমি মালিকের কাছে ক্ষমা চাপ তোর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব وإن الله يبسط يده بالنهار ليتوب مسيء الليل أبار دينير بلات الله بولن غلام آي آي এখন তো দিন হয়ে গেছে রাতের অন্ধকারে গুনাহ করে ফেলেছিলি অনেক অন্যায় করে ফেলেছিলি কেউ দেখে নাই যখনই আপনি মাফ চাবেন যিনি মাফ করে দিবেন তিনি কে মা হাকা ফি সদরিক ওয়া কারিহতা ইয়াতলা আলাইহিন নাস গুনাহ কোন জিনিস গুনাহ তো ওই জিনিস যেটা মানুষের কাছে প্রকাশ হলে আপনার বড় লজ্জা লাগে গুনাহ তো ওই জিনিস মানুষ জেনে গেলে আপনি বড় লজ্জিত হবেন এটার নাম গুনাহ চিন্তা করেন এই রকম গুনাহ প্রতিদিন কত হাজার গুনাহ আমরা করি মানুষ জানলে লজ্জিত হবে আমার আপনার জীবনে এরকম কত গুনাহ আছে যে গুনাহগুলা মানুষ জানলে লজ্জিত হবে স্ত্রী জানলে লজ্জিত হবে সন্তান জানলে লজ্জিত হবে আমার আশেপাশের বন্ধুরা জানলে লজ্জিত হবে এরকম কত গুনাহ আমরা করছি এই গুনাহগুলার সময়ে একটু চিন্তা করেন যে আমার আযাব আসছে আমার গুনাহের কারণে ভয়াবহ আযাব আসছে কাজী আমাকে তওবা করা লাগবে এটা মনে করে যদি আল্লাহর গোলামেরা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব থেকে অবশ্যই আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ খুব বেশি পরিমাণে সময়টাতে তওবা করবেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন এই সময়টাতে নতুন যে বছর আসতেছে এটাকে মোটেও মনে করবেন না যে শুধু এটা আনন্দের রাত এই সময়টা এমন আপনি চিন্তা করবেন আল্লাহ জীবন থেকে আরো তো একটা বছর চলে গেল এই একটা বছরে আমার অর্জন কতটুকু আজকে রাতেই যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দেন আমি কি পাবো আল্লাহ কেমন করে আপনার সামনে দণ্ডায়মান হব কেমন করে আপনার সামনে দাঁড়ায় জবাব দিব এই জবাব দিহিতার কাঠগড়ায় যদি নিজেকে দাঁড় করান দেখবেন সওয়াবের পাল্লা একেবারেই হালকা গুনাহের পাল্লা অনেক ভারী গুনাহের পাল্লা অনেক ভারী আসকালু শাইই ফিল মিজান দাড়ি পাল্লা সেদিন খুব ভারী হবে আল খুলুকুল হাসান উত্তম চরিত্র যদি আপনার ভিতরে থাকে খুলুকুল হাসান
চরিত্রটা যদি ভালো বানাতে পারেন দাড়ি পাল্লাটাকেও যিনি চরিত্রের কারণে ভারী বানায় দিবেন তিনি কে আল্লাহ এজন্য এই সময়টাকে নিজেকে চরিত্রবান হিসেবে আল্লাহর সামনে উপস্থাপন করেন যে আল্লাহ আমি চেষ্টাটুকু করেছি আমার চরিত্রটা আমি নষ্ট করি নাই মদ খেয়ে পরনারীর দিকে নজর দিয়ে বিজাতীয় কালচারে নিজেদেরকে ঠেলে দিয়ে অসভ্যতা অশ্লীলতায় আল্লাহ আমি নিজেকে ভাসিয়ে দেই নাই সবার মতো আমি হই নাই আমি একজন মুসলিম আসলামতু লিরাব্বিল আলামিন আমি মালিকের কাছে সারেন্ডার করা আল্লাহর এক গোলাম সুতরাং আমি নিজেকে অন্য কারো কাছে নত করতে পারি না